ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সেবা দানে কাজ চলছে তবে বন্ধ আছে বহি বিভাগ নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সদস্যরা এদিকে প্রত্যেক রোগীর সর্বোচ্চ দুজন স্বজনকে অ্যাটেন্ডেন্ট কার্ড দেওয়া হচ্ছে যাদের কার্ড থাকছে কেবল তাদেরকে হাসপাতালে ওয়ার্ডগুলোতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে এই অবস্থায় রোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে চিকিৎসা প্রাপ্তিতে কোনো বিঘ্ন যাতে না ঘটে সে দাবি জানাচ্ছে রোগী ও তাদের স্বজনরা অনেকেই বলছে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থার বিকল্প নেই তবে আন্দোলনকারীদের সাথে

অনেক কি দেখছেন ঢাকা মেডিকেল হাসপাতালের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন আপনি যেমনটি বলছিলেন যে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রেক্ষিতে কিন্তু গতকালকে কিন্তু তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে তো আমরা সকাল থেকে কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তো আমরা দেখেছি হচ্ছে বহির্বিভাগ যেটি রয়েছে সেটিতে হচ্ছে চিকিৎসা দেওয়া থাক মানে জরুরি সেবাদান কর্মসূচি দেওয়া থাকলেও কিন্তু বহির্বিভাগে কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে এবং ডাক্তার চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু চব্বিশ ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছিল তাদের কয়েকটি দাবি দেওয়ার দিয়েছিল সে দাবি দেওয়াগুলো মধ্যে কিন্তু হচ্ছে তারা চারটি দাবি দিয়েছিল তার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা এবং রুগীদের সঙ্গে যাতে কম হচ্ছে লোক থাকে ভিতরে সেই সহ হচ্ছে তাদের নিরাপত্তা এবং সহ আরও বেশ দুইটি দাবি দিয়েছিল এবং তারা কিন্তু এই তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু প্রথম দাবিটি কিন্তু তাদের নিশ্চিত করেছে হচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এখানে কিন্তু তাদের নিরাপত্তায় সেনাবাহিনী বিজিবি পুলিশ এবং আচার সদস্যরা নিয়োজিত আছেন এবং এখানে যে জরুরি সেবা চললেও কিন্তু তাদের যে রুগীরা আছেন তারা কিন্তু সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ আমাদের কাছে করেছেন এবং আমরাও লক্ষ্য করেছি যে এখানে যারা সেবা নিতে এসেছেন যে লোকজনেরা আর সেই লোকের জনেরা কিন্তু হচ্ছে তারা অভিযোগ করছেন যে তারা দুই দিন তিন দিন থেকে এই হাসপাতালে আছেন তাদেরকে কোনো ধরনের সেবা দিচ্ছে না আমরা এখন যারা সেবা নিতে আসেন তাদের সঙ্গে যদি একটু কথা বলি তারা কীরকম ভুক্তভোগী হচ্ছেন এই হাসপাতালে আপনি তো সেবা নিতে এসেছেন কী আপনি রকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন হ্যাঁ আমি এই জায়গাতে ভর্তি ছিলাম দেন হয়েছে পরিবেশ তো খুবই বাজে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো আমি বাসাতে চলে গেছি মহাখালীতে আমি গত শনিবারে আসছি তো আমার যিনি সার্জন ছিল অর্থোপেডিক ডিপার্টমেন্টের ডক্টর জয়ন্ত শাহ এবং ডক্টর নাহিদ তো ওনারা বলতেছে ওনারা অনেক অনেকটা উদ্বিগ্ন দেখলাম যে অনেক মিটিং না কি বললো জানো বলতেছে আপনি পরে আসেন সোমবারে আসেন আপনাকে আমরা যথারীতি আজকে আপনি তোর মেডিকেলে এসেছেন আজকে কি দেখছেন মেডিকেলের অবস্থা আমি বলি আমি সেদিন আসছি ফিরে গেছি আজকে আসছি মহাখালী থেকে তো ভিতরে আমি গেলাম অ্যাট ফার্স্ট ঢুকতে ছিল না পরে আমার মেডিকেল ডকুমেন্ট শো করলাম তো পরক্ষণে আপনার আমার যে ডিপার্টমেন্ট একশো পনেরো নম্বর আর্থোবাইটিক বহির্বিভাগ বিভাগ তো আমার ডিপার্টমেন্ট বলে কথা না যে সব সেক্টরে দেখি তালামারা কোনো ডক্টর নাই নার্স নার্সরা ভিতরে গল্প করতেছে আর যারাও ডক্টর আসে তারা হইলো আপনার মনে করেন যে ইন্টারশিপ করে মেবি মানে ঊর্ধ্বতন যে ডক্টরগুলো বা সিনিয়র লেভেলের ডক্টর তারা নাই তো আমি মনে করি এটা আমাদের জন্য সাধারণ পেশেন্ট আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট আমি চাই দ্রুত এটার অবসর ঘটুক ধন্যবাদ আপনাকে তো ফামিদা শুনছিলেন যে এখানে যারা সেবা নিতে এসেন তারা কিন্তু বলছেন হচ্ছে তারা দীর্ঘ সময় কিন্তু মেডিকেলের ভিতরে ছিলেন তারা কিন্তু সেবা পাচ্ছেন না এবং চিকিৎসকরা কিন্তু তাদের হচ্ছে কার্যক্রম বন্ধ রেখেছেন ভিতরে তো আরেকটি বিষয় বলে রাখি এই যে এই হামলার ঘটনায় কিন্তু গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে হচ্ছে পুলি শাহবাগ থানার মামলায় পুলিশ তো এই ছিল আমার কাছে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ অবস্থা ধন্যবাদ দর্শক শুনছিলাম ঢাকা মেডিকেল থেকে আমরা এবারে চলে যাবো বরিশাল মেডিকেলের পরিস্থিতি কেমন সেটা জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আরিফ কর্মবিরতি স্থগিতের পর বরিশাল মেডিকেলের চিত্র কেমন দেখছেন জি ফাহামিদা ধন্যবাদ আপনাকে আসলে কর্মবিরতি কিন্তু আহ গতকাল থেকেই আমরা লক্ষ্য করেছি তবে গতকাল শুধু ইন্টার্ন ডক্টর যারা রয়েছেন তারা বিকেলের পর থেকে কিছুটা কর্মবিরতি করেছেন তবে আজকে কিন্তু তারা রাতে আমাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তাদের কর্মবিরতি কিন্তু স্থগিত ছিল কিন্তু আজ সকাল থেকে তারা পুনরায় সেই কর্মবিরতিতে অংশগ্রহণ করেন এবং আমরা এই এখন রয়েছে বর্ষা শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানটাইতে যেমন দৃশ্যটি দেখেছি যে এমার্জেন্সি যে রয়েছে অর্থাৎ জরুরি বিভাগ এখানে ডক্টর জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন অর্থাৎ রোগীর ভর্তির যে কার্যক্রমটা শুধুমাত্র তারা ভর্তি নিচ্ছেন

তবে আমরা সংবাদ পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য তারা এই মেডিকেল কলেজ অবস্থা নিবে যারা কোন ধরনের না করে আর সাধারণ রোগীরা বলছে যে আসলে তারা একদম ঝুঁকির মধ্যে রয়েছে তার কারণ ওয়ার্ডে এখন ডক্টর আসছে না তারা যেহেতু করছে সুতরাং সাধারণ বলছে দ্রুত সময়ের মধ্যে যদি ডক্টর তাদের এখানে না আসে তাহলে রোগীর অবস্থা আরো ঝুঁকিপূর্ণতে রূপ নেবে আর যারা কর্মবৃত্ত করছে তারা বলছেন যে তারা ঢাকার সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা এই কর্মসূচি পালন করছে সুতরাং তারা কিছু বলতে নারাজ তারা বলছেন যে ঢাকা যে সিদ্ধান্ত দিবে কেন্দ্রীয় কর্মসূচি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই তারা মেনে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন এই ছিল ফাহমিদা আমার কাছ থেকে বরিশাল ধন্যবাদ